রাজকুমার ছবিতে আমরা মেগাস্টার শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম মাহিয়া মাহিকে, রাইট? বন্ধুরা, আমি এখন রাজকুমার ছবিটাকে নিয়ে কথা বলবো বেসিক্যালি কেন জানো, রিসেন্ট টাইমে একটি ইন্টারভিউ সেশন বেরিয়েছে, মাহিয়া মাহির দেওয়া একটি ইন্টারভিউ সেশন, এবং সেখানে তার ইন্টারভিউ সেশনের একটা লাইন শুনলে আমরা বুঝতে পারি যে তিনি আর কোনোদিনও চান না শাকিব ভাই আর সিনিয়র, মানে বৌদি, মা, মাসি এই ধরনের কোনো চরিত্র প্লে করতে। তার মানে এখান থেকে বুঝতে হবে যে অডিয়েন্স, এই যে বেশ অনেকটা বড় একটা অডিয়েন্স, তারা কিন্তু নিতে পারেনি যে মাহিয়া মাহি মেগাস্টার শাকিব খানের মায়ের চরিত্র প্লে করছে। এবার এটা অনেক কারণ হতে পারে। দেখো, এখানে যদি মেকাররা এই যুক্তি তোলেন যে তাহলে বলিউডের জওয়ান সিনেমায় কি করে শাহরুখ খানের মা হলেন দীপিকা পাডুকোন, এখানেও একটা বক্তব্য আছে, দীপিকা পাডুকোনকে কি 70 বছর বা 75 বছরের মহিলা হিসেবে দেখানো হয়েছিল? দেখানো হয়েছিল কিন্তু সেই বাচ্চা ছেলেটার মা হিসেবে। কিন্তু মাহিয়া মাহিকে কিন্তু এখানে একদম শেষ দৃশ্যে গিয়ে মেগাস্টার শাকিব খানের মা হিসেবেই দেখানো হয়েছিল, যখন রাজকুমার তার মায়ের কাছে গিয়ে পৌঁছেছিল। মেন বিষয়টা কিন্তু এখানে, জওয়ান ছবিতে তোমরা মনে করে দেখো, যারা দেখেছো তারা জানবে দীপিকা পাডুকোনকে কখনোই 70 বছর, 65 বছর, 75 বছর এই এজটাতে দেখানো হয়নি। তাকে দেখানো হয়েছিল কোন সময়টাতে, যে সময়টাতে তিনি জেলে বন্দী হয়ে গেলেন, যে সময়টাতে বাচ্চাটি জন্ম নিল, বাচ্চাটি বড় হয়ে উঠল, তারপর থেকেই কিন্তু দীপিকা পাডুকোনের জায়গাটা শেষ। অর্থাৎ দীপিকা পাডুকোনকে দেখানো হয়েছিল কিন্তু ওই মোটামুটি 30 বছর, 35 বছর ম্যাক্সিমাম ওই এজটা, সেটা কখনোই 65 বা 70 বছর বা 75 বছর নয়। তাই জন্য জওয়ানে যেমনভাবে এখানে এই বাচ্চা ছেলেটির মা হিসেবে দীপিকা পাডুকোনকে মানা গেছে, রাজকুমার ছবিতেও কিন্তু রাজকুমারের ছোটবেলাটার যে মা ক্যারেক্টারটা প্লে করছিলেন মাহিয়া মাহি, সেটাতে মানা গিয়েছিল। কিন্তু মাহিয়া মাহিকে শাকিব ভাই আর মায়ের চরিত্রে এটা অনেকেই নিতে পারেননি। যদিও আমি এই থিওরিতে বিশ্বাসী নই, তাকে ভালো লেগেছে দেখতে, মাহিয়া মাহিকে দেখতে খারাপ লাগেনি। হ্যাঁ, এটাও আমি বলবো যে প্রিয়তমা ছবিতে শাকিব ভাই আর যেরকম প্রস্থেটিক মেকআপটা হয়েছিল, মাহিয়া মাহির সেরকম প্রস্থেটিক মেকআপ হয়নি, মেকআপ আরও বেটার হতে পারতো। হ্যাঁ, আর ওটুকুই তো, একটা ছোট্ট মতন সিন ছিল, খুব বেশি সিন ছিল না, তবুও সেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা দুটোই হয়েছে। মোস্ট প্রবাবলি সেই বিষয়গুলো জেনে বা বুঝে মাহিয়া মাহি রিসেন্টলি দেওয়া একটি ইন্টারভিউতে তিনি বলেন যে আমি আর শাকিব খানের মা ভাবি হতে চাই না। তিনি এক্স্যাক্টলি এটা বলেন। তাকে প্রশ্ন করা হয় আবারও এমন সুযোগ পেলে কাজ করবেন কিনা, জানতে চাইলে, মানে শাকিব ভাইয়ার সঙ্গে আপনি কাজ করবেন কিনা। মাহি বলেন, না, শাকিবের মা ভাবি হতে চাই না, তবে তার সঙ্গে কাজের ইচ্ছে সবসময় আছে, কারণ শাকিব খানের বিকল্প আছে বলে আমার মনে হয় না। তার যে অভিনয় সত্তা ও স্টারডম আছে, এটা গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না। রিসেন্টলি দেওয়া একটি ইন্টারভিউ সেশনে মাহিয়া মাহি কিন্তু এই কথাগুলি বলেন। তো আমার কিন্তু মেগাস্টার শাকিব খানের সঙ্গে মাহিয়া মাহি জুটিকে দেখতে মন্দ লাগে না, খারাপ নয়, কিন্তু যদিও তারা খুব বেশি কাজ করেননি, তবু আমার মনে হয় তাদের দুজনকে একসঙ্গে দেখতে ভালো লাগবে। তোমরা শাকিবিয়ান ভাইরা বোনেরা আরও বেটার বলতে পারবে যে তোমরা কতটা চাও যে শাকিব খান এবং মাহিয়া মাহি জুটি একসঙ্গে আবার কাজ করুক। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়টা। তার মানে এটা কোথাও না কোথাও গিয়ে একজন অ্যাক্ট্রেস হিসেবে মাহিয়া মাহির কাছেও একটা নেগেটিভ ওয়েই কাজ করেছে মোস্ট প্রবাবলি, মানে ফিডব্যাকটা নেগেটিভভাবে এসেছে যে তিনি শাকিব খানের মা বড় পর্দায়, এটা নিতে পারেনি অনেকেই। আর এটা থেকেই হয়তো মাহিয়া মাহিরও একটা রিয়েলাইজেশন হয়েছে, না হলে এই কথাটা তো উনি যদি আগেই রিয়েলাইজ করতেন তাহলে তো উনি রাজকুমার ছবিতে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করতেন না, উনি তো ইয়েসই করতেন না, কিন্তু তখন তো উনি ইয়েস করেছিলেন, উনি তো দৃশ্যটা জানতেন, ওনাকে যে 75 বছরের একটি বুড়ি সাজানো হবে সেটা তো উনি জানতেন, তখন উনি ইয়েস করেছিলেন, কিন্তু উনি বুঝতে পারেননি যে দর্শক মহল অনেক অংশে, মানে ম্যাক্সিমাম অডিয়েন্সই এটাকে নেগেটিভভাবে নিয়ে নেবে। দেখা যাক কি হয় ইন ফিউচার, আমরা তাদেরকে একসঙ্গে কিভাবে দেখতে পাই। যাই হোক, তুফানের এরকম একটা ঝড়ের মধ্যে আমি রাজকুমার নিয়ে কথা বললাম, বাট এটা নিয়ে আলোচনা করার দরকার ছিল। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।